আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই হবি প্রজেক্ট আপনার স্ক্রিনে দেখতেই পারছেন আমি একটা জামার গলা আর দুটো জামা দেখাচ্ছি এরকমই সামনের ডিজাইনের একটা ডিজাইন কাটবো এবং সেলাই করব। আমি এখানে মাঝখানে এক কালার ব্যবহার করেছি আর দুই সেটের প্রিন্টের ব্যবহার করেছি একইভাবে সেলাইটা করব তো আমি এখানে পিছনের পাটটা নর্মালি জামার মতো কেটেছি পিছনের পাতে আমার পুরো এক কালার হবে পিছনে কোনো ডিজাইন হবে না ডিজাইনটা হবে সামনে তো পিছনের পাটটা আমি নর্মালি জামার মতো কেটেছি এটার মাপেই আমি সামনের অংশটাকে কাটব দেখুন এটা হচ্ছে পিছনের অংশ আর জামার ঘের কত হবে সেই অনুযায়ী আমি কাপড়গুলো নেব সামনের জন্য তো আপনারা কতটুকু দিতে চান কলিটা এখানে যেহেতু তিনটা কলি হবে তো কতটুকু দিতে চান সেই অনুমানেই ভাজ করবেন আমি এখানে ভাজ করেছি দুই ভাগে ভা ভাজ করেছি মাঝখানের একটা অংশ আর দুই সাইডের দুইটা অংশ তো কতটুকু আপনারা নিতে চান সেই মাপেই আপনারা নেবেন কাপড়টা তো আপনাদের সুবিধার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু আমি নেব আর অবশ্যই আপনারা যখন কাটবেন কাটার আগে আরেকটা কথা মনে রাখবেন সেলাই করার জন্য এক ইঞ্চি করে বেশি নিতে হবে কারণ সেলাই করার জন্য আধা ইঞ্চি করে চলে যাবে দুই সাইডে তো এর জন্য সবসময় কাটার আগে এক ইঞ্চি করে বেশি করে কাটবেন তো এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি আমি এটা শুধু সামনের পাটটা নিব একটা কালার আর পিছনের পাটটা সামনের দুই সাইডের পাটটা যখন নিব তখনও আপনাদের দেখাবো আপনারা চাইলে এই তিনটা টুকরা মানে তিনটা কলি একই সমান নিতে পারেন আবার চাইলে কম বেশিও নিতে পারেন যদি দুই সাইডের কলি যদি বড় আপনারা বেশি নেন তাহলে মাঝখানেটা একটু কম নেবেন আর যদি মাঝখানের অংশটা যদি একটু বেশি নেন তাহলে দুই সাইডের অংশটা একটু কম নিয়ে কাটবেন এভাবেই হয়ে যাওয়া আপনাদের ডিজাইন কিন্তু আরেকটা কথা আপনাদের জামার ঘেরটা আগে মাপবেন ঘেরটা কতটুকু তো ঘেরটা যদি ধরুন আমি ঘ্যাটটা বলছি কারণ আমার এখানে ঘের আমি দিয়েছি চব্বিশ আমি যে জামাটা এখন তৈরি করেছি দেখাবো সেটার ঘের হচ্ছে চব্বিশ তো যেহেতু চব্বিশ আর এখানে হচ্ছে তিনটা কলি তিনটা কলির জন্য আমার সেলাই করতে গেলেই মাঝখানের যে অংশটা এখানে বেশি চলে যাবে মাঝের অংশটার কাপড় নিতে হবে এক ইঞ্চি বেশি আর দুই পাশের কাপড় যেটা সেটা নিতে হবে আধা ইঞ্চি বেশি তো যাই হোক তো আপনাদের এখানে টোটাল নিতে হবে হচ্ছে চব্বিশ যেহেতু হয় আপনারা ছাব্বিশ নিতে পারেন ছাব্বিশ আবার সেলাই করতে হবে তো আপনারা বেশি করে নেবেন সাতাশ আটাইশ বেশি করে নেবেন বেশি করে নেওয়ার কারণ হচ্ছে যখন আপনারা সেলাইটা সামনে যেই অংশটা আমি সেলাই করব সেই অংশটা প্রথমে কাটব না প্রথমে টুকরো করতে হবে তিনটা টুকরো করে সেলাই করতে হবে সেলাই করার পর ভাজ করে কাটতে হবে ভাজ করে সেই পিছনের পাতটা দিয়ে উপরে রেখে কাটতে হবে তো আপনারা তখন বেশি যদি হয় সেটা আপনার কেটে ফেলে দিতে পারবেন বেশি নিলে কোনো সমস্যা নেই বেশি নিলে আরও ভালো হবে তো দেখুন আমি এখানে মাঝের কাপড়টা একটু কম নিয়েছি আর দুই সাইডের কাপড়টা একটু বেশি নিব আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন আমি একটু বেশি নিয়েছি তো এটাকে আমি কাটার পর আমি কিন্তু এখন শুধু টুকরো করছি যেহেতু এটা তিনটা কলি হবে তো আমি এখানে টুকরো করছি পরে সেলাই করতে হবে পরে আমরা আবার ভাজ করে কাটবো এরপরে ডিজাইন করবো আগে আগে কিন্তু কাটা যাবে না কাটতে হবে পরে এখন এখানে আমার কাপড়টা কাটা হয়ে গিয়েছে আর আরেকটা কথা এখানে যেহেতু প্রিন্টের কাপড় আপনারা যখন নেবেন তখন অবশ্যই লক্ষ্য করবেন ফুল দুটো যেন একদিকেই থাকে দুপাশে পাশে যেন না থাকে ফুলটা যেন উপরের দিকে থাকে আর যদি অন্য প্রিন্ট থাকে ধরুন উপরে নিচে ফুল তখন আপনারা যে কোনোভাবেই দিতে পারেন কিন্তু আমার এখানের ফুলটা হচ্ছে উপরের দিকে তো এই জন্য দুটো পাশই যাব আমি উপরে দিতে তো দেখুন এভাবেই আমি সেলাই করে ফেলবো আর অবশ্যই ডাবল সেলাই করবেন তাহলে জিনিসটা মজবুত হবে পোক্তা হবে আর সুতাটা ছিঁড়ে যাবে না তো এখন আমি সেলাই করব তা আপনাদের বলেছি হাফ ইঞ্চি করে মানে আধা ইঞ্চি করে আপনারা সেলাই করবেন আর এই জামার হাতার ভিডিওটাও আমি আমার চ্যানেলে আছে আপনারা পাবেন আমি কয়েকদিন আগে হাতার ভিডিওটা ছেড়েছি ওনার ভিডিওটাও আছে এবং পায়জামার ভিডিওটাও আছে আপনারা দেখে নিতে পারেন চাইলে দেখুন এখানে আমার দুটো কলি হয়েছে এখন আমি আরেকটা কলি জোড়া দেব আর এই তিনটা কলিরও আরেকটা ডিজাইন আছে সেটা আমি আরও পরে আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো যে এরকমই একটু অন্যরকম করে তিনটা কলি কিভাবে সেলাই করা যায় তো আমার এই কাপড়টা সেলাই করা হয়ে গিয়েছে আমি এই কাপড়টাকে ভাজ করেছি তো আমি আবার খুলে দেখাবো আপনাদের দেখুন পুরো সুন্দর করে সেলাইটা করে নিয়েছি আপনারা চাইলে সেলাই করার পরে আয়রন করে নিতে পারেন তাহলে কাপড়টা সমান হবে তা এখন আপনারা ভাজ করবেন ভাজ করে সুন্দর করে ভাজ করতে হবে যাতে কোনো দিকে কম বেশি বা বেঁকা হয়ে না থাকে সুন্দর করে ভাজ করতে হবে ভাজ করা হলে যে পিছনের পাটটা আছে সেই পিছনের পাটটা এখানে বসাতে হবে দেখুন এই যে পিছনের পাট এটা আমি কাপড়ের উপর সুন্দর করে বসিয়ে দেব আর যে বেশ দি কাপড়টা থাকবে ওটা তো কেটেই ফেলে দেব এখন আমি কাটছি উপরের জামার মাপে পুরো কাটবো আমি আর এখানে এই জামাটার গলাটা আমি একটু বড় গলা দেব এর জন্য এই কান্তিটার আমি সাড়ে পাঁচ নিয়েছি মানে কাঁধ কাঁধটা সাড়ে পাঁচ নিয়েছি আর যদি গলা যদি ছোট হয় যখন যদি কলার দেওয়া হয় তখন গলার জন্য নিতে হবে সাত আর কেউ যদি হেলদি হয় তো হেলদির জন্য নিতে হবে আট আর ছোটো বাচ্চাদের যেটা সেটা আমি পরে দেখিয়ে দেব কতটুকু নিতে হবে গলা তো দেখুন আমি পুরোটা জামার মাপে কেটেছি আর বেশতে কাপড় থাকলে সেটাও আপনারা কেটে ফেলে দেবেন সমান করে জামার মাপে কাটবো এবং চিহ্নটা দিয়ে দিতে হবে তো এখন আমি ডিজাইন করব গলায় তো আমি যেখানে এক কালার কাপড়টা নিয়েছি এটা ভাঁজ করার পর আমি একটু হাত দিয়ে চেপে চেপে সমান করে দিয়েছি যাতে আমার এখানে ভাজের চিহ্নটা হয় এই ভাজের মধ্যে আমি একটা পাইপিন করব এই পাইপিনটাতে আমি কয়েকটা ফুল লাগাবো তো এই ফুলটার ভিডিওটাও আমার চ্যানেলে আমি দিয়ে দেবো ওই ভিডিওটা এখনও আপলোড করিনি এরপরে আপলোড করব তো সেখান থেকে আপনারা ফুলটা শিখতে পারেন যদি ভালো লাগে তো আমি যে পাইপিন করব। সেই কাপড়টাকেও আমি ভাজ করে নিয়েছি ভাজ করে দেখুন এভাবে কাপড়টাকে কেটে দুটো ভাগ মানে দুটো ভাজ করে মানে ভাজ করার পর হাত দিয়ে চেপে বা চাইলে আয়রন দিয়েও সমান করতে পারেন তাহলে যে আমি জামাটার মধ্যে একটা মাঝে একটা চিহ্ন হয়েছে এই চিহ্ন বরাবরই এটা বসাবো আর আরেকটা কাজ করতে পারেন এই জামার মাঝ বরাবরই একটা চিহ্ন দিতে পারেন কেচি দিয়ে কাপড়টা কেটে আর টুকরোটার মধ্যেও কেটে দিতে পারেন তাহলে দুটো চিহ্ন এক হয়ে যাবে তখন আপনারা উপরে একটা সেলাই করতে পারেন সেলাই করে বসিয়ে পরে ডিজাইনটা করতে পারেন আর আপনারা কতটুকু পাইপিন দিতে চান কতটুকু নিতে চান এটা হচ্ছে আপনাদের উপর দেখুন সেই দাগ বরাবরেই আমি কাপড়টা বসাবো আর এখানে যে আমি মাঝখানে যে সেলাইটা দেব সেলাইটা হচ্ছে বড় সেলাই এই মেশিংয়ের সাথে যে একটা একটা সেলাইয়ের অপশান থাকে সেলাই ছোট বড়ো করার সেটা থেকে আমি নিচে চেপে দিয়েছি মানে নিচে নামিয়ে দিয়েছি আর নিচে নামালে সেই সেলাইটা বড় হয়ে যায় আর আট আটে দিলে সেলাইটা মিডিয়াম হয় আমি সেটাও আপনাদের দেখিয়ে দিব কিভাবে করতে হয় পরের ভিডিওতে আমি দেখিয়ে দেব পরে আপনারা এখন আমি কাপড়টাকে ভাজ করে দিয়েছি সেলাই করার জন্য দেখুন একটুখানি কাপড় আমি ছুটিয়ে মানে একটুখানি সুতো আমি ছুটিয়ে নিলাম আর সাইডের যে কাপড়টা পাইপিনের জন্য নিচ্ছি এটাও সুন্দর করে ভাজ করে সমান করে ভাজ করে মিশিয়ে সেলাই করতে হবে যাতে কোনো দিক দিয়ে কম বেশি না হয় যদি বাঁকা হয় কম বেশি হয় তাহলে ডিজাইনটা ভালো লাগবে না তাই জন্য একটু সুন্দর করে ভাজ করতে হবে আর এই কোনাটা হচ্ছে আপনারা আপনারা হয়তো জানেন আপনারা ছোটোবেলা হয়তো পেলেন পেলেন বানিয়েছেন বা নৌকা তো এর জন্য কাপড় মানে কাগজটাকে কিন্তু সব সময় কোনা করতে হয় দুটো ভাজ করে সেই চিহ্নর বরাবরই দুটো কোনা করতে হয় এই কাপড়টাকে আপনারা চাইলে সেলাই করার আগে কোনা করে আয়রন করতে পারেন সোজা মানে যাতে কোনা কোনা মানে কোনা হয় তো পাঞ্জাবি ডিজাইন যেরকম আপনারা হয়তো দেখেন অনেক পাঞ্জাবি ফতুয়া বা অনেক জামার মধ্যে এরকম একটা সুন্দর কোনা শেপ হয় সেটা করার জন্য একটু কোনা দরকার তো আমি এটা সেলাই করার আগে এটা কোনা করি নেই এখন সেলাই করার সময় কোনা করি নিচ্ছি তো সেলাই করার আগে যদি একটু মানে কোনা করে নেওয়া যায় হাত দিয়ে বা আয়রন দিয়ে কাপড়টাকে চেপে তখনই শেপটা সুন্দর হয় আমি যেখানে মাঝখানে যে একটা সেলাই করেছিলাম সেই সেলাইটার জন্য আমার এই পাইপিনটা করতে খুবই সহজ হচ্ছে সুবিধা হচ্ছে আপনারা চাইলে মাঝখানে একটা সেলাই করে নিতে পারেন বা যদি পিন থাকে মাথায় হিজাব পরার পিন সেই দিয়েও আপনারা এখানে আটকে নিতে পারেন তাহলে কাপড়টা সরবে না এক জায়গায় থাকবে আর পাইপিন করতেও সুবিধা হবে এই সুতোটা আমি এখন খুলে ফেলেছি আর বেস্তে সুতো যেটা থাকবে এটা কেটে ফেলে দেব দেখুন মাঝখানের সামনের অংশটা আমার হয়ে গিয়েছে করা তো আজকে এ পর্যন্তই শেষ হচ্ছে আমার ভিডিওটা আর এখানে আমি এই সামনে একটা ফুল লাগাবো সবুতামের জায়গায় ফুল তো সেটার ভিডিওটাও আমি এর পরে আপলোড করব। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আর আমার ভিডিওটাতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে দেখানোর জন্য আমি দিয়ে দিয়েছি এই যে এরকম হবে আমার জামাটা আর এমন ফুল বানাবো